যদি তোমরা বাসে করে আসতে চাও তাহলে ধর্মতলা থেকে কৈলান পর্যন্ত নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব এক্সপ্রেস চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি কলকাতার লার্জেস্ট টেম্পল স্বামীনারায়ণ মন্দিরে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, এখানে তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে মন্দির সম্পর্কে। আর যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও, যাতে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমার ফোনেই ঢোকে। ভবানীপুর থেকে প্রতি রবিবার সকালে স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে ফ্রি বাস সার্ভিস আছে, সেটি দুপুরবেলা দুটো নাগাদ ভবানীপুরে রিটার্ন আসে। নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতার লার্জেস্ট টেম্পল স্বামীনারায়ণ মন্দিরে। গেট থেকে ভেতরে ঢুকেই দেখবেন সামনে দেওয়া আছে টাইম টেবিল ও মন্দির খোলার সময় সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং তারপর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, আরতির সময় সকাল 6টা, তারপরে 7:30, দেন 11:15, তারপর 6:45, এটা সন্ধেবেলায় হয়, আর রাত্রে 8টার সময়। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্কিংয়ের জন্য বাসের জন্য 250 টাকা করে, মিনি বাস 125 টাকা, কার 50 টাকা, মোটর বাইক 20 টাকা, অটো বা টোটো 30 টাকা। এখানে বাইরের খাবার অ্যালাও নয়। মন্দিরের প্রধান গেট থেকে ভিতরে ঢুকে ডান হাতে পড়বে পার্কিং এরিয়াটি। মন্দিরের সিঁড়ির দুপাশে রয়েছে মার্বেলের দুটি সুন্দর সাদা হাতি, যা আপনাকে সুর তুলে জানিয়ে দিচ্ছে আপনি কোনো রাজদরবারে প্রবেশ করেছেন। প্রায় 110 বিঘা জমির উপর এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটি 2014 সালে 14ই ফেব্রুয়ারি পাবলিকের জন্য খোলা হয়। এটি নির্মাণে গুজরাট অ্যাসোসিয়েশনের ভূমিকা অনেক। ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি স্বামীনারায়ণ মন্দির আছে। দিল্লিতে ও গুজরাটের আহমেদাবাদে স্বামীনারায়ণ মন্দিরটি অক্ষরধাম নামে পরিচিত। সারা বিশ্বে 100টিরও বেশি মন্দির আছে। এই মন্দিরে প্রবেশে কোনো এন্ট্রি ফি লাগে না। স্বামীনারায়ণ মন্দিরের মূল মন্দিরের ভিতরে ফোন অ্যালাও না, এছাড়াও বাইরের কোনো খাবারও অ্যালাও না, আর কোনো পোষ্য জীবজন্তু অ্যালাও না। আর এখানকার বিশেষ আকর্ষণ স্বামীনারায়ণের স্বর্ণমূর্তি। তাছাড়াও এখানে স্বামীনারায়ণের স্বর্ণমূর্তি স্নান করানোরও ব্যবস্থা আছে। সকল দর্শনার্থীরাই 50 টাকার বিনিময়ে স্বামীনারায়ণের স্বর্ণ মূর্তিটি স্নান করাতে পারবেন।
এই মন্দিরটি এত সুন্দর করে সাজানো আছে যে আপনাদের একবার আসতেই হবে। এই মন্দিরে সমস্তটাই রাজস্থানের গোলাপি বেলে পাথরে ব্যবহার করা হয়েছে, কোনো লোহা বা ইস্পাতের ব্যবহার করা হয়নি। ১৭৮১ সালে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার ছাপাই গ্রামে রামনবমীর দিন তার জন্ম হয়। বাল্যকালে তার নাম ছিল ঘনশ্যাম পাণ্ডে। ১৭৯২ সালে মাত্র ১১ বছর বয়সে তিনি নীলকান্ত বর্মণ নামটি ধারণ করেন। তিনি ধর্ম সংসার ত্যাগ করেন, তারপর স্বামীনারায়ণ নামে পরিচিত হন। তিনি পায়ে হেঁটে সমগ্র ভারতবর্ষ পরিক্রমণ করেছিলেন। তিনি জীবন দশায় ভারতে ৬টি মন্দির স্থাপন করেছিলেন। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে শ্রী স্বামীনারায়ণ গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম থেকে ফেরার সময় এই পৈলানে রাত্রি যাপন করেন। বর্তমানে এই স্থানেই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। ১৮৩০ সালে ১ জুন গুজরাটের কাটরায় এনার মৃত্যু হয়। এখানে গো সেবার জন্য অর্থ দান করার সুব্যবস্থা আছে। এখানে যে সবজিগুলি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, সেগুলি এখানকার জমিতে উৎপন্ন হয়েছে। এটি হলো মন্দির সংস্থার একটি রেস্টুরেন্ট। এখানে সমস্ত ভেজ খাবার ও পানীয় পাওয়া যায়, যেমন সিঙ্গারা, চাউমিন, কচুরি, দোগলা, এছাড়াও চা পাওয়া যায়। রাতে স্বামীনারায়ণ মন্দিরটি ঠিক কিরকম লাগছে দেখে নিন আপনারা।
বন্ধুরা এখানে আসতে হলে তোমরা প্রাইভেট কারে করে আসতে পারো, এছাড়াও পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। যদি তোমরা বাসে করে আসতে চাও তাহলে ধর্মতলা থেকে পৈলান পর্যন্ত ডাইরেক্ট বাস আছে। এছাড়াও যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী এই বেহালাগামী বাসে এসে সেখান থেকে অটো ধরে তোমরা এখানে আসতে পারো। এছাড়াও জোকা পর্যন্ত, জোকাতে মেট্রো চালু হয়ে গেলে জোকা পর্যন্ত মেট্রো করে এসে ওখান থেকে অটো করে আসতে পারো।